সবজি খেতে পানি জমেছে, বোরিং নেই, খেতে পানি দিতে পাচ্ছেন না, পুকুর বা জলাশয়ের ধারে চাষাবাদ করতে চান, আপনার বাড়ি অথবা বাড়ির আশেপাশে পানি জমেছে, আমার হাতে এই ছোট্ট জিনিসটা দেখছেন নৌকার মতো, বলেন দেখি এটা দিয়ে কি হয়। চলেন জানবো পুরো ভিডিওতে। আমাদের চাষাবাদের প্রথম সমস্যা হচ্ছে সেচ। তো সেই সেচের অনেকগুলো ধরন আছে, যেমন হচ্ছে পুকুর পাড়টা আমরা কখনোই ব্যবহার করতে পারি না, কারণ হচ্ছে পুকুরের চারিদিকে যে চাষাবাদ হয় সেটাতে পানি দেওয়া সব থেকে কষ্টকর। তো এই ছোট্ট একটা মেশিন যেটাতে কোনো বোরিং লাগে না, সেই এই ছোট্ট মেশিন দিয়ে আপনি পুরো পুকুর পাড়ে যে কোনো চাষাবাদ করতে পারবেন অনায়াসে। এরপরে যদি আসেন বিভিন্ন জায়গায়, আপনি ধরেন একটা বাগানের ভিতরে আপনি সেচ দিবেন, সেই বাগানে সেচ দেওয়ার জন্যে আপনি পানি এক জায়গা থেকে নিয়ে আসছেন, কিন্তু ছেটানোর জন্য অনেক কষ্ট করতে হয়, কিন্তু এই ছোট্ট একটা মেশিন ওই পানির উপরে ছেড়ে দিলেও সেই পানি তুলতে পারে। এটার জন্য আলাদা কোনো গভীরতা লাগে না, যে কোনো পরিমাণে পানি আপনি তুলতে পারবেন। এরপরে যদি চিন্তা করেন যে আপনার বাসার আশেপাশে পানি জমে আছে, এই ছোট্ট মেশিনটি দিয়ে আপনি কিন্তু পানি তুলতে পারবেন। আমি একটু দেখাই যে এই ছোট্ট মেশিনটা আমি এক হাতেই ধরে আছি। এই পাইপগুলো হচ্ছে আমরা ছোট্ট একটা পাইপ এটার সাথে ফ্রি দেই, কিন্তু এর থেকেও বেশি পাইপ আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ইঞ্জিন আছে, তো এইটা নৌকার মতো হওয়ায় এটা পানির যে কোনো এক জায়গায় ছেড়ে দিলে জাস্ট নৌকার মতো ভেসে থাকে এবং পানি তুলতে থাকে। কেন তুলতে থাকে? এখানে দেখতে পাচ্ছেন যে একটা নেট দেয়া আছে, নেটের কারণে ময়লা আটকায় যায় এবং ওই পরিমাণে পানি সে তুলতে পারে। এবার আসি ইঞ্জিনে। এখানে দেখতে পাচ্ছেন মোটর সাইকেলের একটা ইঞ্জিন ব্যবহার করা আছে, তো এই মোটর সাইকেলের ইঞ্জিনের কারণে এটা যে কোনো জায়গায় আপনি সারাতে পারবেন এবং পেট্রোল দিয়ে অনায়াসে চালাতে পারবেন। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো আপনার চলতে পারে 1 লিটারে। এবং এই যে স্পিডটা দেখছেন, এই জায়গাটাতে যত দূরত্বই আপনি নিয়ে যান না কেন পুরো স্পিড পাবেন সমানভাবে। তবে এখানে যে আপনি হাতলটা দেখছেন, এটা কিন্তু আপনি চাইলেই কুয়াশার মতো করতে পারবেন, আবার চাইলেই নিচ থেকে অনেক দূরে পানি নিয়ে যেতে ছেটাতে পারবেন। তো বুঝতে পারছেন এই ছোট্ট একটা মেশিন কিন্তু আপনার অনেক কাজে আসতে পারে। তো আপনারা যারা চিন্তা করছেন যে এরকম নতুন আধুনিক চাষাবাদের সাথে যুক্ত হবেন, তারা এই ছোট্ট মেশিনটা নিতে পারে। তো সবাই ভালো থাকেন, যদি এই মেশিনটি প্রয়োজন হয় এবং আধুনিক যত কৃষি মেশিনারি আছে আপনারা কৃষি বাজারের ওয়েবসাইট থেকে নিতে পারেন, ফেসবুক পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে নাম্বার নিয়ে কল দিয়ে অর্ডার করতে পারেন, সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারবেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে, এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কৃষি মানে কৃষি বাজার।